আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত, আশা করি ভালো আছেন সকল প্রবাসী ভাই বোনেরা। তা আমি আপনাদেরকে আজকে কিছু যে পেটের যে অসুস্থতার যে পেটে কৃমি, তারপর গ্যাস্ট্রিক, তারপর পেটের জ্বালা পোড়া, এগুলো আরবিতে কীভাবে বলবেন খুব সহজে, ডাক্তার কাছে এসে কীভাবে ওষুধের জন্য বলবেন, ফার্মেসি অথবা হসপিটালে গিয়ে আপনি সহজ ভাষায় যেভাবে বলতে পারেন ওইটা আপনাদেরকে আমি লিখে দিব পুরো বিস্তারিত। ভিডিওটা দেখুন, ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আপনি যেন ফার্মেসিতে এবং যে কোনো হসপিটালে গিয়ে যে পেটের যে কিছু রোগের আমি আজকে আপনাদেরকে লিখে দিব বিস্তারিত, দেখুন আমি খুব সহজভাবে আপনাদেরকে শিখিয়ে দিব। চলুন আমি শুরু করি। ফ্যাটকে আরবিতে কী বলে? ফ্যাটকে আরবিতে বলা হলো বাতান। আর যে ফ্যাট ব্যথার যে আরবিটা, ফ্যাট ব্যথাকে বলা হলো মাগাস। মাগাস এখন ডাক্তার কাছে আসে বলবেন যে আনাফিনি মাগাস, আনা আবগা দাওয়া মাগাস। ওষুধের আরবিটা হলো দাওয়া, ওষুধের আরবিটা হলো দাওয়া, আনা আবগা দাওয়া মাগাস, ওনারা বুঝে যাবে। কৃমি, কৃমিকে আরবিতে কীভাবে বলবেন? কৃমি যে আরবিটা এটা বলা হলো দুধ, আর একটা বলা হলো দিদান। আপনারা দুভাবে বলতে পারেন, একটা বলা হলো দুধ আর একটা বলা হলো দিদান। এখন ফার্মেসিতে আসলে ডাক্তারকে কীভাবে বলবেন? বলবেন যে ডক্টর আনা আবগা দাওয়া দুধ হাগাতাল বতন, অথবা সহজ ভাষায় যেটা আনা আবগা হাবুব দুধ, আনা আবগা হাবুব দুধ এটা বলবেন। ট্যাবলেটের আরবিটা হইলে হাবুব, ট্যাবলেটের আরবিটা হইলে হাবুব, আনা আবগা হাবুব দুধ বললে ওনারা ইনশাল্লাহ ডাক্তাররা খুব সহজে বুঝে যাবে। গ্যাস্ট্রিক, গ্যাস্ট্রিকের আরবিটা কী আপনাদের খুব সহজে বুঝিয়ে দিতেছে ওষুধের জন্য কীভাবে বলবেন ডাক্তারকে। গ্যাস্ট্রিকের আরবিটা হলো আগাজাত, আরেকভাবে বলো হলো হামুদা, আরেকটা বলো হলো হামুদা আগাজাত। এই দুভাবে গ্যাস্ট্রিককে বলে থাকে। আপনি ফার্মেসিতে অথবা হসপিটালে গিয়ে কীভাবে বলবেন? ফার্মেসিতে আসলেন, আসলে বলবেন যে আনা আবগা দাওয়া আগাজাত, ওষুধের আরবিটা হলো দাওয়া, আনা আবগা দাওয়া আগাজাত অথবা আনা আবগা দাওয়া হামুদা। দুভাবে বলবেন আপনি, ইনশাল্লাহ ডাক্তাররা খুব সহজে বুঝে যাবে। তারপরে আসি হলো আরেকটা আছে আপনাদের জন্য, ফ্যাটে যে জ্বালা পোড়া, ফ্যাটে যে জ্বালা পোড়ার এটা কীভাবে বলবেন আরবিতে খুব সহজে, ডাক্তারকে কীভাবে বলতে পারেন যে সিরাপটা নিতে পারেন অথবা ওষুধটা নিতে পারেন। ফ্যাটে জ্বালা পোড়া যে আরবিটা এটা বলো হলো হারাগান, হারাগান, হারাগান। ফ্যাটে জ্বালা পোড়া যে, জ্বালা পোড়া যে আরবিটা হলো হারাগান, আর ফ্যাটের আরবিটা বতন। বলবেন যে ডাক্তারকে হারাগান ফিল বতন, হারাগান ফিল বতন, হারাগান ফিল বতন। এটা সহজ ভাষা বললে ইনশাল্লাহ ডাক্তাররা বুঝে যাবে। তখন আপনার সিরাপ লাগবে, সিরাপের আরবিটা কি? সিরাপের আরবিটা হলো সরব, আরবিতে বলো হলো সরব। বলবেন যে আর আপনি যে সহজ ভাষা যে ডাক্তারকে বুঝিয়ে বলবেন যে ডক্টর আনা আবগা দাওয়া হারাগান, আনা আবগা দাওয়া অথবা আনা আবগা সরব হারাগান, ফ্যাটকে আরবিতে বতন বলে। এটা বললে ইনশাল্লাহ ডাক্তাররা খুব তাড়াতাড়ি বুঝে যাবে, ইনশাল্লাহ ডাক্তাররা খুব সহজে বুঝলে ওষুধটা দিয়ে দিবে। তো আশা করি বুঝতে পারছেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।